নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনারা সবাই জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের যে কার্ডটা থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো স্বাস্থ্যসাথী কার্ড আর এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা যারা যারা বর্তমানে দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছেন তারা কিভাবে চেক করবেন যে বর্তমানে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটা হয়েছে কি না বা ইউআরএন নাম্বার আপনারা পাবেন কি না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা কিভাবে এই স্বাস্থ্যসাথীর লিস্ট চেক করতে পারবেন খুবই সহজে মাত্র দু এক মিনিটের মধ্যে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা অনলাইনে নতুন স্বাস্থ্যসাথীতে নিজেদের নাম এসছে কিনা বা ইউআরএন নাম্বারটা পাওয়ার জন্য আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন আর এখানে সার্চবারে লিখবেন স্বাস্থ্যসাথী তো বন্ধুরা এই স্বাস্থ্যসাথী লিখে আপনারা যখনই সার্চ করবেন আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে তো এটাকে আপনারা কেটে দেবেন তো বন্ধুরা এটা কেটে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এইরকম দেখিয়ে দিচ্ছি যে এই লিস্টে আপনার নাম আছে কি না সেটা কিভাবে চেক করবেন তার জন্য দেখুন বাঁধিকের কর্নারে আপনারা তিনটে লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই অনেকগুলো অপশান খুলে যাবে তার মধ্যে দেখুন নিচের দিকে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নেম আর একটা স্টার কিন্তু ব্লিঙ্ক করছে এখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা যখনই আপনারা এখানে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে নতুন করে এই পেজটা খুলে যাবে দেখুন এখানে কিন্তু নতুন একটি পেজ খুলে গেছে আর এখানে রয়েছে দেখুন ফাইন্ড ইয়র নেম তো এই জায়গাতে দেখুন প্রথমেই রয়েছে মোবাইল নাম্বার তো এখানে আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর রয়েছে দেখুন ফাইন নেম ফর তো এই জায়গাতে আপনি ক্লিক করবেন করার সাথে সাথে দুটো অপশান আসবে আপনি যদি নিজেরটা দেখতে চান তাহলে ইয়োর সেলফে ক্লিক করবেন তারপর রয়েছে সাবমিট তো এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো বন্ধুরা যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে তো আমি আপনাদেরকে দেখা জন্য এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে আপনাদেরকে দেখিয়ে তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখানে আমি নিজে দেখতে চাইছি তাই জন্য আমি ইয়োর সেলফে ক্লিক করলাম করার পরে যে সাবমিট বটন রয়েছে এখানে ক্লিক করছি তো বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এই পেজটা খুলে যাবে এবারে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন স্টেট নেম তো স্টেট নেমের জায়গায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল অলরেডি দেওয়া রয়েছে আর তার নিচে রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট নেম তো এই জায়গায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে সমস্ত জেলাগুলো খুলে যাবে অর্থাৎ আপনি যে জেলায় বাস করেন সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা জেলা সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটি অপশান রয়েছে দেখুন সিলেক্ট বাই তো এই জায়গায় আপনি ক্লিক করবেন এখানে দেখুন প্রথমেই রয়েছে আর এস বি ইউ অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনি এইটা সিলেক্ট করবেন এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন তারপরে রয়েছে দেখুন আধার কার্ড নাম্বার অর্থাৎ আপনি এখানে কিন্তু আধার কার্ড যদি সিলেক্ট করেন শুধুমাত্র আপনার আধার কার্ড নাম্বার দিয়েই কিন্তু আপনি সার্চ করতে পারবেন তাছাড়া আপনি ফর্ম বি আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন তারপরে রয়েছে দেখুন খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার তো আপনি চাইলে আপনার রেশন কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে আধার কার্ড দিয়ে সার্চ করে দেখাচ্ছি বন্ধুরা তার জন্য আমি আধার কার্ড সিলেক্ট করলাম তো আধার কার্ড সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু উপরে একটা অপশান চলে এসছে যে সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন এখানে দেখুন বন্ধুরা বলা হয়েছে যে ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনি যদি ব্লকের আন্ডারে বাস করেন তাহলে আপনি ব্লক সিলেক্ট করবেন এবং যদি আপনি শহরে বাস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন তো এখানে আমি যেহেতু ব্লকের আন্ডারে বাস করছি তাই আমি ব্লক সিলেক্ট করলাম ব্লক সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এবারে আপনাকে আপনার ব্লকের নামটা সিলেক্ট করতে হবে তার এই নিচের বক্সে আপনি ক্লিক করবেন এখানে এবারে আপনার ব্লকের সমস্ত নামগুলো চলে আসবে তো আপনি ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন ব্লকের নাম সিলেক্ট করা হয়ে গেলেই বন্ধুরা এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত নেম তো এই জায়গাতে আপনি ক্লিক করবেন এবং আপনার যে গ্রাম পঞ্চায়েতটা সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা আপনার গ্রাম পঞ্চায়েতের নাম যখনই আপনার সিলেক্ট হয়ে যাবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এখানে দেওয়া যে ভিলেজ নেম তো এই জায়গায় আপনি ক্লিক করবেন এবং আপনার যে ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নাম সেটা আপনি সিলেক্ট করে নেবেন বন্ধুরা গ্রামের নাম সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন আধার কার্ডের যে নাম্বার রয়েছে তার পাশে যে বক্সটি রয়েছে এখানে আপনারা আধার কার্ডের যে নাম্বারটি সেটা বসিয়ে দেবেন তো এখানে আমি বর্তমানে আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি তারপরে এই যে সাবমিট বটম রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা সাবমিট বটমে ক্লিক করার সাথে সাথেই আপনাদের পরিবারের যে মহিলা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন তার কার্ডটা যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অনলাইনে ঠিক এই জায়গা থেকে আপনাদের পুরো ডিটেলসগুলো পেয়ে যাবেন ওই মহিলার পুরো ডিটেলস পেয়ে যাবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু একটা নতুন ইউআরএন নাম্বারও পেয়ে যাবেন এবং তার সাথে সাথে আপনাদের পরিবারের যাদের যাদের নাম যুক্ত করেছিলেন তাদের সবাইয়ের নাম কিন্তু লিস্ট ওয়াইজ আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে কাদের কাদের নাম আপনারা এখানে দেখতে পাবেন বন্ধুরা বর্তমানে যারা যারা নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করছেন তাদের কিন্তু নামগুলো খুব শীঘ্রই এখানে আপডেট করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে করে তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে খুব শীঘ্রই আবেদন করতে পারেন এর আগে যেটা হতো আপনারা কিন্তু এখানে তখনই নাম দেখতে পারতেন যখনই কিন্তু আপনাদের ছবি তোলা কমপ্লিট হতো কিন্তু বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম কিন্তু এমনিতেই তুলে দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন নতুন করে করে দেওয়া হচ্ছে যাতে আপনারা এর নাম্বারটা নিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে একইভাবে কিন্তু আপনারাও আপনাদের মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন এই লিস্টে আপনার নাম এসছে কিনা ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ